এই যে অপূর্ব সুন্দর যে ফুলটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্যাশন ফ্লাওয়ার এই গাছের পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ প্যাসিফ্লোরা মাদার টিংসার প্রস্তুত হয় ঔষধটি অনিদ্রা ও আক্ষেপ রোগে অব্যর্থ ফল দেয় অনিদ্রা তো বুঝতে পারেন মানে নিদ্রাহীনতা আর আক্ষেপ মানে সে খিচুনি ইংলিশে বলা হয় ক্র্যাম্পিং স্নায়ুমণ্ডলের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসায় ঔষধটির ক্ষমতা কিন্তু প্রচুর স্নায়ুমণ্ডলী মানে এটা কি স্নায়ু নার্ভ আর কি এবার এই নার্ভের কেন্দ্রস্থল হচ্ছে মাথা সুতরাং এই মাথা শান্তি ফিরিয়ে আনার এর ক্ষমতা ক্ষমতা প্রচুর একটু পরে এক্সপ্লেন করে বলছি আমি তাছাড়া মাথার রোগ হাঁপানি পাকস্থলীর পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতেও সত্যি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে মেডিসিনটির ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই প্যাসি ফ্লোরার মাত্র ছটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলো গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তো আর একটা বিশেষ কথা হচ্ছে যে এই ঔষধটি স্নায়ুমণ্ডলের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতা প্রচুর এই কথাটি আমি আগে বলেছিলাম এক্সপ্লেন করে শোনাব তো বিষয়টি হচ্ছে যে মানুষের এই স্নায়ুমণ্ডলী অর্থাৎ মাথায় মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয় বিভিন্ন ধরনের টেনশন নিয়ে যখন এই মাথা স্নায়ুগুলো সঠিকভাবে কাজ না করে তখন কিন্তু তার অটোমেটিক্যালি ওয়ানিদ্রা এসে যায় এবং এই এই মাথার সমস্যার কারণে কিন্তু মানুষের এই ক্রাম্পিং অর্থাৎ এই খিচুনি বা আক্ষেপও হতে পারে তো এটা বিশেষ করে খেয়াল রাখবেন যে আপনার রুগীকে চিকিৎসা দেওয়ার সময় যে যাদের এই ব্রেনের এই সমস্যাগুলো আসবে তাদের রোগ ব্যাধিতে কিন্তু এই ওষুধটি প্রচুর ফল দেবে এটা কিন্তু মনে রাখতে হবে যাই হোক আমরা জেনে নিই যে পরপর পরপর ছটি প্রধানতম লক্ষণ কী রয়েছে প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে মাথা মাথার ভিতরে টনটন করে মনে হয় মাথার উপরের অংশ বুঝি খুলে যাবে চোখ দুটি ভিতরের দিকে চোখ দুটি ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসে এগুলো সিম্পল ব্যাপার প্রধানতম লক্ষণ নম্বর টু আক্ষেপ বা খিচুনি দেখুন এই আক্ষেপ বা খিচুনি আমি তো বলে দিলাম যে আক্ষেপের মূল কেন্দ্রটা কিন্তু মাথায় এই মাথার সমস্যার জন্য এই বিভিন্ন অঙ্গে কিন্তু আক্ষেপ শুরু হবে তো কোন কোন আক্ষেপের ক্ষেত্রে হতে পারে সেটাও আমাদের জানার প্রয়োজন প্রসবান্তিক আক্ষেপ শিশুদের কৃমিজনিত আক্ষেপ দাঁত ওঠার সময়ে আক্ষেপ ঘটিত কারণের জন্য আক্ষেপ হিস্টেরিয়া ধনুষ্টঙ্কারের সময় আক্ষেপ খেয়াল রাখবেন রুগীর কিন্তু পেশিসম দুর্বলতা থাকে তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে এই ঔষধটি যে কোনো আক্ষেপের জন্য বা খিচুনির জন্য আমরা কিন্তু এই ঔষধটি ব্যবহার করতে পারি তো আর বিশেষ কথা রয়েছে যে আক্ষেপ যখন হয় এই সমস্ত রুগীদের পেশি সমূহ কিন্তু উইকনেস হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় এটা কিন্তু একেবারে ঢেলে ঢেলে পড়ে মনে হয় যেন একেবারে শেষ হয়ে গেছে খুব দুর্বল হয়ে যায় পেশিগুলো পেশিগুলো নিষ্ক্রিয় হয়ে যায় তো আর একটা বিষয় হচ্ছে আমি যে প্রথমে বলে গেছি যে প্রসবান্তিক আক্ষেপ প্রসবান্তিক আক্ষেপ মানে একটা কী মহিলারা যখন বাচ্চা প্রসব করে তারপরে কিন্তু এই আক্ষেপ হয় এই কিছুই হয় সেই আক্ষেপটার কথা বলা হয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে পাকস্থলী পাকস্থলী সিসার মতো ভারী পেট ফাঁপা ও টক ঢেকুর ওঠে ভোজনের পরে দুটি ভোজনের মধ্যবর্তী সময়ে পাকস্থলীতে মৃতের মতো অনুভূতি এই যে যে দুটি ভোজনের মধ্যবর্তী সময়ে পাকস্থলীতে মৃতের মতো অনুভূতি এই কথাটি একটু বিশ্লেষণ করার প্রয়োজন দুটি ভোজনের সময় মানে এটা কি ধরুন সকালে আর হচ্ছে দুপুরে এই দুটি ভোজন এর মাঝখানে এমন একটা পিরিয়ডে যে কোনো দুটি ভোজনের একটা মাঝখানে একটা পিরিয়ডে রুগীরা মনে করে তার পাকস্থলী মানে মরে গেছে মানে পাকস্থলীটা আছে এটা অনুভব করতে পারে না কেমন যেন মনে করে পাকস্থলীটা মৃত অর্থাৎ যদি ফ্লোরা ইনকারনেটে রুগী হয়ে থাকে তাহলে এই পাকস্থলিতে এই সমস্যাগুলো পাবেন পাকস্থলী বোধ ভীষণ ভারী বোধ হয় প্রধানতম লক্ষণ নম্বর ফোরে আসি রয়েছে নিদ্রা এই যে অনিদ্রা রোগের ভালো ঔষধ তারও ব্যাখ্যাটা শুনুন যারা বেশি পরিমাণে শারীরিক ও মানসিক পরিশ্রম করেন তাদের অনিদ্রা শিশু ও বৃদ্ধদের দুর্বলতার জন্য অনিদ্রা এই দুটি যে অনিদ্রা এই দুটি অনিদ্রার জন্য কিন্তু ভীষণ ভালো কাজ দেয় যারা প্রচণ্ড শারীরিক যারা কঠিন পরিশ্রম করে তাদের যদি অনিদ্রা হয় অথবা যারা প্রচণ্ডভাবে মানসিক পরিশ্রম করেন মানসিক পরিশ্রম করেন মানে কীরকম ব্রেনের কাজ করেন যারা কম্পিউটার সেকশানে কাজ করে ফিজিক্সের বা কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করে ম্যাথেমেটিক্সের টিচার বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু প্রচণ্ডভাবে মানসিক পরিশ্রম করে তো যারা এরকম প্রচণ্ড মানসিক পরিশ্রম বা শারীরিক এবং মানসিক পরিশ্রম করেন তাদের কিন্তু অনিদ্রা রোগের এটা কিন্তু অব্যর্থ ফল দেয় আরেকটা হচ্ছে শিশু এবং বৃদ্ধদের সাধারণত আমরা দেখি যে দুর্বলতার কারণে কিন্তু অনিদ্রা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই খুব ভালো কাজ দেবে এই ওষুধটি প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ এসে রয়েছে ফুসফুস হাঁপানি হুপিং কাশিতে ভালো ফল দেয় কিন্তু এই ঔষধটা হাঁপানিতেও ভালো ফল দেয় এবং হুপিং কাশিতেও বাচ্চাদের হুপিং কাশিতেও এই ঔষধটি ভালো ফল দেয় রাত্রিকালীন কাশি শিশু ও বৃদ্ধদের কাশির জন্য অনিদ্রা মানে এত পরিমাণে কাশি হয় তার জন্য কিন্তু অনিদ্রা আসে তার মানে ওই সমস্ত রুগীদের আপনি যদি প্যাসিফ্লোরা ইনকারনেটা যদি প্রয়োগ করেন তাহলে কাশি তো যাবেই সঙ্গে কিন্তু ভালো নিদ্রাও ফিরে আসবে প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে আসে ঔষধের ও ডোজ মাদার টিংসার অধিক কার্যকরী এবং এর ডোজ হবে টেন টেন টু টুয়েলভ ড্রোভস টু টাইম পার ডে এটার মানে হচ্ছে দশ থেকে কুড়ি ফুটা এটা দিনে দুবার সেবন করতে হবে এবং যদি আপনি প্রয়োজন অনুভব করেন এই ঔষধের ডোজটা কিন্তু বাড়ানো যেতে পারে সেটা কীরকম বাড়ানো যেতে পারে এই ফোঁটাটা আপনি বাড়াতে পারেন অর্থাৎ কুড়ি থেকে তিরিশ ফুটা অব্দে করতে পারেন আবার বারের সংখ্যাও বাড়াতে পারেন যেখানে বলা হয়েছে দুই টাইম বলা হয়েছে আপনি তিন টাইমও করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি